এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একবার আমাকে ওনার সঙ্গে কথা বলতে দিন। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি আজই তোমায় পুলিশে দেব। মা, ওকে ছেড়ে দিন। ও তো বলছে যে ও শুধু একবার কথা বলে চলে যাবে। চুপ, একটা কথা বলবে না তুমি, আবার ওর হয়ে শালিশি হচ্ছে। চুপ করে দাঁড়িয়ে থাকো। ওরে, তোরা কোথায়? এদিকায়। একে এবার ধরে পুলিশের কাছে নিয়ে যাবি। রক্ষে নেই আজকে, ধর। দাঁড়ান, একদম না, একদম গায়ে হাত দেবে না। চলুন, আপনারা কোথায় যাচ্ছেন চলুন, আমিও যাচ্ছি, চলুন। যে তুমি এইখানেই থাকো, কোথাও যাবে না। ওবড়ির আরেকটা বউ আশেপাশেই কোথাও ঘুরঘুর করছে, তাকেও ধরে আমি আজকে পুলিশে পাঠাবো। একটাকে তো ধরেছি, ওটাকে এখনো ধরতে পারিনি। ভুলেও যেন এই ঘরে ও ঢুকতে না পারে। বলে দিলাম, আমি এখনই আসছি। আমাকে ছাড়ুন, আমি আগেও বলেছি ছেড়ে দিন না। একেবারে ছাড়বে না তোমাকে। তুমি আমার অসুস্থ মেয়েটার ক্ষতি করার চেষ্টা করো। পুরো ব্রহ্মচারী, ওর সঙ্গে তোমাকেও আমি জেলের খানি পাব। চল, টেনে নিয়ে চল। আমার মেয়ের দিকে যে চোখ তুলে তাকাবে তা শেষ কর। আপনার মেয়ে তো কিছু একটা বলতে চেয়েছিল আমায়, আপনি তো শুনতেই দিলেন না। কি মিথ্যেবাদী রে! হ্যাঁ, আমার মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, সে নাকি তার কাছে সব বলতে চেয়েছে। গল্প কথা বলার জায়গা পাও না? না, একটু পালিয়ে গেল তো, ধর ওকে। না, আমাকেই আবার বেরোতে হবে। কোথায় যে গেল না মেয়েটা, যোগাযোগও তো করতে পারছি না। কোথায় যাচ্ছ? কেন বলো তো? কেন মানে? আমি জানতে চাইছি তাই। সেটাই তো জিজ্ঞেস করছি, কেন জানতে চাইছো তুমি? বাড়ি থেকে কেউ বেরোলে বলে বেরোতে হয়, আর এটাই কমন সেন্স। ও, তাই বুঝি। তা কাকে বলে বেরোবে? তোমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তোমার হাজবেন্ড, তাকে বলে বেরোবে? হাজবেন্ড? দারুণ কথা বলছো। আমি তো বুঝতেই পারছি না যে যে মানুষটা বিয়ে করে ভুল করেছে সে কি করে কারোর হাজবেন্ড হতে পারে। আর তাছাড়া আমি কি করব করব না সেসব নিয়ে তুমি এত কথা বলছো কেন? হ্যাঁ, কথা বলতে হচ্ছে। এতক্ষণ ওই বুড়ো ব্রহ্মচারী, তাকে ধরে পুলিশ হাজতে করে দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত ওই বুড়ো ব্রহ্মচারীকে পুলিশের মার খাওয়াতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। এবং দাদুর মতো একটা মানুষকে পুলিশে ধরে নিয়ে গেছে, দাদুকে ছাড়ানোর জন্য কিছু তো একটা করুন প্লিজ, কিছু একটা করুন। উনি নিজের জীবন শেষ করে দিতে চাইছেন। আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যাবেন? আপনার তো বিছানা থেকে ওঠারই শক্তি নেই, কোথায় যাবেন আপনি? আমার যেতেই হবে, যেতেই হবে। ঠাকুরজি, এই অবস্থায় তুমি কোথায় যাবে? তোমাকে অত ভাবতে হবে না, আমি যা বলছি তাই করো প্লিজ। আমার একটু ওঠাও সিস্টার, আপনি আপনি আমার যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। আমি কিভাবে ব্যবস্থা করব?
আমার বই ইনস্ট্রাকশন আছে আপনাকে যেন কোনো ভাবে আমি জানি না কি ইনস্ট্রাকশন আমি আমি জানতেও চাই না শুধু জানি যে আমাকে আমি যেতেই হবে সিস্টার যে যে করে হোক হুইলচেয়ার এনে দিন প্লিজ কথা বলতে হচ্ছে আমাকে আর্যকে দুজনকেই কথা বলতে হচ্ছে তার কারণ তোমরা যেটা করছো তাতে আমাদের সুবিধা হচ্ছে না বিপদ বাড়ছে বুঝতে পেরেছো বিপদ মানে কোন বিপদের কথা বলছেন ছোটদা বুঝতে পারছো না তো আমি বুঝিয়ে দিচ্ছি নার্সের ছদ্মবেশে হসপিটালে ঢোকার কি প্রয়োজন ছিল ওদের পায়ে পড়ার কি প্রয়োজন ছিল জানতে পারি দেখুন ছোটদা দাদুকে এখন শুধুমাত্র দর্শনাই ছাড়িয়ে আনতে পারে আর দর্শনাকে রাজি করা ছাড়া অন্য কোনো উপায় আমাদের মাথায় আসেনি আর তাছাড়া আমরা তো বুঝতে পারিনি যে মহিলা ওভাবে খেপে উঠবেন সেই জন্যই তো বলছি শোনো তোমরা এরকম কিছু করবে না ঠিক আছে সরি ছোটদা আপনাদের মাথায় যদি অন্য কোনো বুদ্ধি থাকে যাতে দাদুকে ছাড়িয়ে আনতে পারেন তাহলে সেটা আমাকে বলুন আর যদি না পারেন তাহলে আমাদেরকে আটকাবেন না আমরা যা করছি আমাদেরকে করতে দিন তুমি জানো না যে কতটা রক্ত তোমার শরীর থেকে বেরিয়ে গেছে রক্তের থেকেও দামি জিনিস আমার শরীরে আছে আত্মসম্মান আত্মসম্মান আমি হারাতে পারবো না দরকার পড়লে বন্ড আনো বন্ড আমি বন্ডে সই করে দিচ্ছি যেতেই হবে আমি আরমার সঙ্গে কথা বলছি এরকম মিউজিক্যাল হলে কি করে চলবে লাভ নেই উনি যখন বলছেন তখন উনি যাবেনই আপনি একটু হুইল চেয়ার নিয়ে আসুন আমি ওনার সঙ্গে যাব আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা আরে বিড়ি লাগা তো গুরু বিড়ি নেই তোরা ক্রিমিনাল না ভিখারি বলতো আদু আরে বিড়ি দাও না কি আদু এখনো তো লাঞ্চটা করলে না বলো আরে শোনো প্রথম প্রথম এরকম টেনশন হয় পুরো বাচ্চা হওয়ার মতো একবার হয়ে গেলে না পুরো মাখন